করতে পারবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে দেশের সফট এক্সপো, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হরিপদ সাহা, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হরি, সবুজ, আপনি জানেন যে দেশের সফটওয়্যার শিল্পের সবচেয়ে বড় যে প্রদর্শনী বেসিস সফটওয়্যার এক্সপো 2018 শুরু হয়েছে এবং এই এক্সপো বা এই প্রদর্শনীতে দেশি বিদেশি 200টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশের যে ক্রমবর্ধমান বেকার সমস্যা রয়েছে সেই বেকারত্ব দূর করতে কিন্তু বাংলাদেশের যে ICT সেক্টরটিকে বলা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খাত হিসেবে, এখানে বিপুল পরিমাণের কর্মসংস্থানের সুযোগ রয়েছে কারণ এখানে বিভিন্ন রকমের সেবা রপ্তানির সুযোগ রয়েছে দেশে এবং দেশের বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে এখন রপ্তানি বেড়েছে। গত যদি আমি হিসাব করি গত 6 বছরে সফটওয়্যার শিল্প এ রপ্তানি বেড়েছে প্রায় 5 থেকে 6 গুণ, সেদিক থেকে লক্ষ্যমাত্রা কিন্তু রয়েছে 2018 মানে চলতি বছরে $1 বিলিয়ন সফটওয়্যার রপ্তানির এবং আমি যেটা জানি বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারের যে টাকার অঙ্কের পরিমাণ সেটাও কিন্তু কম নয়, $40 থেকে $50 কোটি একটি বাজার রয়েছে বাংলাদেশেই, বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনারা জানেন ই কমার্স সাইটের যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং আরো যারা ডিজিটালাইজেশন করছে যারা ব্যবসাকে যারা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজেশন করছে সেসব প্রতিষ্ঠানের কিছু অবদান বাড়ছে বাংলাদেশের এই সফটওয়্যার শিল্প খাতের বিভিন্ন উদ্যোক্তার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের। আজকের এই মেলায় যেটা আমি দেখতে পাচ্ছি যে 4টি ভাগে ভাগ করা হয়েছে মেলার ইয়েতে, সেখানে রয়েছে ডিজিটাল কমার্স জোন রয়েছে, উদ্ভাবনী মোবাইল জোন রয়েছে, তারপরে BPO সার্ভিসের জন্য একটি জোন রয়েছে, আরেকটি জোন রয়েছে সফটওয়্যার যারা তৈরি করছেন তাদের জন্য। এখানে সকাল থেকে আজকে শুক্রবার যেহেতু সকাল থেকে কিছুটা দর্শনার্থী এবং যারা মেলা সম্পর্কে আগ্রহী এবং উদ্যোক্তা যারা শিল্পের সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু আসা শুরু করেছেন এবং যেটা বলছে যে বিকেলের দিকে এই সংখ্যাটা আরো বাড়বে। এই মেলায় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে এই 4 দিনব্যাপী মেলায় বেশ কয়েকটি কিন্তু সেমিনার হবে, আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন এই শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হবে, এই শিল্পের যারা উদ্যোক্তা এক্সপার্ট যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু এই সব সেমিনারে তাদের বক্তব্য তাদের বিভিন্ন উদ্ভাবনী তাদের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করবেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা এই খাতে ব্যবসা সম্প্রসারণ করতে চান তারা। আরেকটি বিষয় বর্তমানে কিন্তু সফটওয়্যার শিল্পে কিন্তু যেটা বলা হচ্ছে যে পরিমাণের রপ্তানি আয় আসে সেই আয়টা কিন্তু যদি বৈধ চ্যানেলে আসে তাহলে এই আয়টা আরো বাড়া সম্ভব, সেই দিকটা কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন শিল্প সংশ্লিষ্ট যারা রয়েছেন। তো সবুজ, এই ছিল এখন পর্যন্ত সফটওয়্যার মেলার সবশেষ খবরাখবর আমার কাছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী বেসিস সফট এক্সপো চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী হরিপদ সাহা। উন্নত বিশ্বের সঙ্গে তাল